بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزه، الذي جمع مالا وعدده. السلام عليكم ورحمه الله، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى ومن أظلم ممن افترى على الله الكذب أو كذب بآياته إنه لا يفلح الظالمون سورة الأنعام وقال تعالى إن عاتدنا للظالمين نار أحاط بهم سرادكها وإن يستغيثوا يغاثوا بماء إس আমাদের আজকের বক্তব্যের বিষয় হচ্ছে অনেক ভাই প্রশ্ন করছে জুলুমের অত্যাচারিত হচ্ছে অনেকে মজলুম অনেক অনেকের উপরে জুলুম করেছে অনেকে মজলুম জুলুমের ভয় পরিণতিটা আল্লাহাক কি বলছেন আর এই ব্যাপারে রসুল করিম সাল্ল আলি ওয়াসাল্লাম কি বলেছেন আমাদেরকে একটু জানতে হবে এখানে জুলুম কয়েকটা প্রকার আছে একটি জুলুম হচ্ছে আল্লাহর সাথে জুলুম আর একটি হচ্ছে বন্দার সাথে জুলুম করা আমি যে কোরআন করিম যে ব্যক্তি ওমান সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার নির্দেশকে প্রত্যাখ্যান করে তার সে বড় জালিম আর কে হতে পারে নিচ্ছি জালিমরা সফল কাম হতে পারে না সুরা আনাম একুশ নম্বর আয় এখানে আল্লাহর সাথে মিথ্যা রচনা করা হলো একটু জালিম দ্বিতীয় যে আয়টা সেটা হলো মানুষের সাথে জুলুম করা ইন্নাহাতাদে নালিজ লিমিনা নারা আহাতা ভীম সুরাদি আমি জালিমদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি যার বেষ্টি তাদেরকে পরিবেষ্টন করে থাকে থাকবে তারা পানির চাইলে তাদেরকে দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় ফানি যা তাদের মুখমণ্ডল ফুরিয়ে দেবে এটা কতই না নিকৃষ্ট পানি এবং সে জাহান্নামে কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল আল্লাফাক আমাদেরকে হেফাজত করুক এখানে জালিম দুই প্রকারের হতে পারে এক জালিম হলো মানুষ মানুষের রূপে জুলুম করা আরো জালিম হল মানুষ আল্লাহর মানুষের তাগুদের করে সেটা হল জালিম আল্লাহর সাথে জুলুম করা যেমন আল্লাহ বলছেন জুলমন আজিম নিশ্চিত শিরিখ হচ্ছে মহাফা মহা অপরাধ এখানে আল্লাহাক মানুষের সম্পদ মানুষের জুলুম করার কথা বুঝে দিকে সুরা হুজরাতের এগারো নম্বর আয়তা আল্লাহ বলছে হে তোমরা এক সম্প্রদায় অপর সম্প্রদায়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করোনা হতে পারে তারাই এদের চেয়ে উত্তম আর একদিন একদল নারীর নারীও অপর দল নারীর নিয়ে ঠাট্টা করো না হতে পারে এরাই এদের চেয়ে উত্তম তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে খারাপ নাম নিয়ে আহ্বান করো না ইমান আনার পর মন্দ নামে ডাকো না ডাকা জঘন্য কাজ যারা এই ধরনের অত্যাচার করে অত্যাচার থেকে ফিরে না আসে তারাই হচ্ছে জালিম হুজরাতের নম্বর এবং ওখানে আল্লাহবাক বলছেন যে যারা যে ব্যক্তি আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করে তার সে বড় জালিম কেউ নাই এখানে আল্লাহ বলছেন সেই ইমানদাররা এখানে আল্লাহ ইমানদার প্রতি সম্বোধন করে বলছেন যে তোমরা এক সম্প্রদায় অপর সম্প্রদায়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো না আজকে তো আমরা ঠাট্টা বিদ্রুপ তো করি করি সম্পদ জুলুম করি সম্পদ যাচ করে খাই তার মাথায় বাড়ি দেয় কার সম্পদ খেতেছি তার চলার ক্ষেত্রে বাধা দেয় তার বাক স্বাধীনতা বাধা দেয় তার রূপ তার হাঁটা চলার মধ্যে আমরা বাধা দিই এখানে আল্লাপাক শুধু এই কথাই বসে তাদের হাস ঠাট্টা বিদ্রুপ করো না আমরা আজকে অনেক সময় করি এই বাড়া এটা দিক ভালো হলো

নারী ও অফদ অফরদল নারীকে এখানে পুরুষের কথা বলছে ওখানে নারীদের কথা বলছে নারীরও আজকে নারীদেরকে অপমান অবদস্ত ঠাট্টা বিদ্রুপ করে হতে পারে হতে পারে তারাই এদের সে উত্তম তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং অপরকে খারাপ নাম দেখবে আমরা আজকে দোষারোপ তো করি করি একজন নাম হচ্ছে আমার নাম মিজান মিজান রহমান আমি দেখি মিজিন না আমার নাম আব্দুর রাহিম আব্দুর রহিম রহিম না রহিমা না ওজুবিল্লাহ আল্লাহ বলছে তোমরা একে অপরকে খারাপ নাম নিয়ে আহ্বান করো না ইমান আনার পর মন্দ নামে এখন অর্থ ইমান যারা আনছে তাদেরকে মন্দ নামে ধিক্কার নামে কিচ্ছু নামে খারাপ নামে তাদেরকে ডাকো না কারণ যারা এই ধরনের আচরণ থেকে ফিরে না আসে যারা এই ধরনের আচরণ ফিরে তারাই হলো সবচেয়ে জালে এটা হলো মানবের হোক এটা কার হক মানবের হক। আর ইমনা শিরকাল জুলম নাজিম অমাল্লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহ ফাউলা ইকাহ জালিমুন যারা আল্লাহর অবতীর্ণ কিতাব আল্লাহর অবতীর্ণ আল্লাহ অবতীর্ণ করেছেন করেছেন যারা সে অনুযায়ী মীমাংসা করে না তারাই হলো জালেম শুনছো সুরা মায়দা 44 নম্বর এর কথাটি আল্লাহ পাক মানুষের হক প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ কোরআন পাঠাইছেন নবী রাসূলদেরকে পাঠায়ছেন আজকে আমাদের আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ আল্লাহ বলেন উতিতুম মিনাল ইলমে ইল্লা কালিলা ওমা আমি দিছি মিনাল হইতে ওমা উদিত মিনাল এলমি মিনাল এলমি আমার পক্ষ আমার থেকে এলমি আমার এলম থেকে ইল্লা কলিলা সামান্য তোমার এল তোমাদেরকে দিয়েছি এই এল এই জ্ঞান দিয়েই এবং সাথে কোরআন এবং শুননাছি কোরআন এবং শূন্য দিয়ে যদি কেউ যদি হক বিচার না করে হক ইনসাফ না করে এবং কোরআন এবং শূন্য দিয়ে যদি ফায়সালা না করে তাহলে হচ্ছে কি জালিম এখানে কেন জালিম বলছে

তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করেছে আল্লাহ তালা সে ব্যাপারে গাফিল বরং তিনি তাদেরকে সুযোগ দিচ্ছেন কেমন দিন পর্যন্ত যেদিন তিনি সবার চক্ষু হবে স্থির বিস্ফোরিত সেদিন তারা ভীত বিহবল হয়ে আকাশের দিকে চেয়ে ছুটাছুটি করবে তাদের চক্ষু এতটুকুর জন্য নিজের দিকে ফিরাবে না এবং তাদের অন্তর হবে একেবারেই আশা শূন্য এখানে সুরা ইব্রাহিমের হবে প্রিয় দিন এখানে বুঝতে হবে আজকে তোমার শক্তি আছে আজকে তোমার পাওয়ার আছে আজকে তোমার ক্ষমতা আছে আজকে তোমার সুযোগ আছে যে তুমি জালিম তুমি শাস জুলুম করেছো আমার আমি মজলুম হয়েছি আমি মজলুম হয়েছি কিন্তু কাল কেমতে আল্লাহ বলছেন তুমি তাদেরকে মনে করো না যে তাদেরকে আল্লাহ অবকাশ কেন দিছে আল্লাহ তাদের ব্যাপারে ব্যাখেয়াল আল্লাহ তাদেরকে ছেড়ে দিছে তাদের গাফেল আল্লাহ বলছে না আল্লাহ গাফেল বরং তিনি তাদেরকে সুযোগ দিচ্ছেন অত দুনিয়াতে সুযোগ দেওয়া অর্থ এখানে এটা না যা ভাই তোকে সুযোগ দিলাম কি কর অর্থ কি বুঝেছেন যেদিন তোকে ধরবো সেদিন যদি আমি মিনাল্লা আল্লাহর গজব জিজ্ঞাসাবি সেদিন কেউ রুখতে পারবো না অর্থ তোকে আজকে সাইজে দিলাম যা অর্থ যেদিন ধরবো সেদিন ধরার মতো ধরবো সেদিন আল্লাহাক এই কথাই বলছেন বরং তিনি তাদেরকে সুযোগ দিচ্ছেন কেমন দিন পর্যন্ত কখন পর্যন্ত কেয়ামতের দিন মধ্যে কারণ কেয়ামতের দিন যাওয়ার কোনো পালানে কোনো জায়গা থাকবে না কবরের থেকে পালান কোনো ভাবত সেদিন আল্লাহর ধরা হচ্ছে বড়ই কঠিন যারাই মানুষকে জুলুম করছে যারাই হোক কথা দ্বারা হোক সম্পদ দ্বারা হোক টাকা দ্বারা হোক পারিবারিক দ্বারা হোক আপনি যে কোনো কিছু দ্বারা আজকে আমরা অন্যায় বৈ মানুষের সম্পদগুলো বখখন করতেছি হকুল্লাহ হকুল ইবাদ একটু সে আল্লাহর হক একটু আল্লাহ হক বলেছেন ইননা শিরক লা আল্লাহ হক সাথে শিরিক করা যদি সে আল্লাহর হক যদি জানার পরে যদি তাওবা করে পরে রাতে উঠে যদি বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু বান্দার হক ক্ষমা করবে না যতক্ষণ মধ্যে বান্দা না ক্ষমা বান্দানা ক্ষমা করবে আজকে আমরা প্রতিনিয়ত মানুষের উপরে জুলুম অত্যাচার করতেছি হয় গায়ে দিয়ে করি হয়তো শরীর দিয়ে করি না হয় মুখ দিয়ে করি না হয় হাত দিয়ে করি না হয় আমি অর্থ সম্মত লুই দেখাই না হয় আমি অফিসার আছি চেয়ারে বসে জুলুম করতেছি না হয় আমি চোখে আছি চোখী স্থানে বসে আমি জুলুম করতেছি জুলুম জুলুমের শেষ নেই এই জুলুমের পরিণতির ব্যাপারে আল্লাহ আল্লাহাকে বলছেন আমি তাদেরকে সেদিন তারা ভীতি বহল হয় আকাশে দেখে দেবে সেদিন তারা ভীতি ভীতিবহলের নতুন অবস্থায় আকাশে তারা এতটুকু সময় পাবে না যে তাদের দৃষ্টিতে একটু তাদের চেহারা দিকে তাদের শরীরের দিকে সেই পাবে না জালিমরা এটা আজকে আমরা যারাই জালিমি যারাই আমরা জুলুম করি আমরা মনে করি এই দিনই দিন নয় এই দিনই শেষ দিন না হুশিয়ার দিনও প্রিয় দিন ভাই না এটা দিন শেষ দিন নয় কাজে আমাদেরকে সেদিন ভয় করতে হবে যেদিন আল্লাহ রব্বুল আলামিন কেমতের মাঠে বাস হবে আল্লাহ আল্লাহ কোরআন বলছেন যে আজকার দিনের বাদশাহ কে যে আল্লি ওম আল্লাহ বাসিন আজকের দিনের বাদশাহ লিমানীল লিমানিল ইম লিমান আজকের দিনে বাসাকে আবার আল্লাহ বলবে ল ওয়াহিদুল কাহার আজ কবে সে আল্লাহ পরাক্রমশালী শক্তিধর সে আল্লাহ কাহার বলে পরাক্রমশালী শক্তিধর কঠোর অত্যন্ত সেদিন আল্লাহ কাউকে আবাল মিসক আল্লা আবাল মিসকিন কোনো লোকের অনুপরিমাণ ভালো কাজ আল্লাহ বিফলে দিবেন না অনুপরিমাণ খারাপ কাজ তো আল্লাহকে ছাড় দিবেন না সেদিন হচ্ছে কার আবার আল্লাহ লিল্লাহি ওয়াহিদুল কাহার সেদিন আকাশ জমিনে কেউ বিরাজমান করবে না কেউ থাকবে না কোন ফেরেস্তা কোন জিন কোন ফিরিস্ট নবী কেউই থাকবে না সেদিন বাদশাহী চলে আল্লাহর সেই বাদশাহী আল্লাহ বলবেন লিমানিল মল আজকের দিনে বাদশা কে আরও আজকের দিন বাদশাকে আর লিল্লা কাহার সেই ফারাকরি শক্তি আল্লাহ রব্বুল আলমিনের আজকে আল্লাহ বলবে হে দুনিয়া হে দুনিয়া কই তোমার বড় বড় বাড়ি বড় বড় বস্টালিকা বড় বড় পাহাড় পর্বত বড় বড় ধ্বংসপদালা বড় বড় পয়সাওয়ালা কোথায় তোমরা সেই কাল কই আজকা কারো কোনো অস্থিতি থাকবে না কাজী প্রিয় দিন ভাই এবং বোনেরা সুযোগ বুঝে সময় বুঝে গায়ে জোর আছে অর্থের জোর আছে সম্পদের জোর আছে দল বলে জোর আছে আল্লাহ রস্তে কারবে হয়ে জুলুম করে না জুলুম বড় পথ জুলুমের কিন্তু মাফ হবে না জালিমদের কাছে সেদিন আল্লাহ পাক হাসের মাঠে জালিমদের সিনার মধ্যে জালিমের কান্দের মধ্যে একটা পতাকা টাকে দেবো এটা ছিল জালিম অমক রাষ্ট্রের অমুক দেশের অমুক জালিম ছিল সেদিন সবাই দেখবো জালিম এসে অপমানি আর কি হতে পারে দেখা যে অপমান তো করবো হইলে যে বিচার শেষ তা না সেদিন সমহরিমান বিচার করতে হবে যাই হোক একটি হাদিস آه كنت اضرب غلام فصمت من آه خلفه صوت اعلم ابو مسود الله أخدر عليكم منك عليه فالتافته فاذا هو رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله صلى الله عليه وسلم فهو هر لوجه الله فقالوا اما لو لم تفعل حديث آخر আমি আমার একটি গোলামকে মারছিলাম এমন অবস্থায় পেছন থেকে শুনতে পেলাম কে যেন আমাকে বড় আওয়াজ বলছে শুনো হে আবু মুসুদ তুমি এর উপর কতটুকু যতটুকু ক্ষমতাশীল তার সাথে অনেক বেশি ক্ষমতাশীল আমার ল কাজী তোমার উপর অতফর আমি পেছনে তাকিয়ে দেখি তিনি হচ্ছেন স্বয়ং রসুল অতফর আমি বললাম হে আল্লাহ রসুল একে আল্লাহ তাআলা সন্তোষের জন্য স্বাধীন করে দিব রসুল বললেন তুমি যদি এমন না করতে তাহলে তোমাকে যার নামে অগ্নি স্পর্শ করতো অথবা ফুরিয়ে দিত হাদিস নম্বর হাদিস শরীফ হাদিস মুসলিম শরীফ পনেরোশো নম্বর আল্লাহ তালা ওদেরকে শাস্তি দিবেন যারা দুনিয়াতে মানুষকে অন্যায় শাস্তি দেয় মুসলিম শরীফ ছাব্বিশশো একত্রিশ কেউ ভাই বোনেরা জুলুম করেছ যতটুকু ক্ষমতাশীল তার থেকে অনেক বেশি ক্ষমতাশীল আল্লাহ তালা তোমার উপর কে বলছেন উনি বুঝতে পারেন নাই যে তুমি এর উপর যে জুলুম করেছো যে ক্ষমতাশীল খাড়েছো যে দাপট তাকে থাপ্পড় দিয়েছ তাকে মারছ আমি দিকে ফিরে চাইলাম দেখলাম তাকে দেখি তিনি হচ্ছেন স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ হসেন অতএব আমি বললাম হে আল্লাহ রসুল হসাম হে আল্লাহ একে কি আমি আল্লাহর সন্তুষ্টের জন্য আজাদ করে দিব উনি ভয় পাইছে এক্টি দেখুন আজকে আমরা একটা গোলামকে একটা মারছি আজকে আমরা গোলামকে সাধারণ নিরীহ লোকরে জেলে বন্দি করে রাস্তার মধ্যে যখন সেখানে পাই নিরীহ লোকগুলা নিয়ে হত্যা করতেছে নিরীহ লোকগুলা মারতেছে জুলুম করতেছে শুধু একটি গোলামকে একটা থাপ্পড় দিয়ে বা একটি মারছে এই মারার কোণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কিভাবে বলছেন একে আল্লাহ যেন স্বাধীন করে দেই তখন রাসূল সাল্লাল্লাহু বললেন তুমি যদি এমন না করতে তাহলে তোমাকে জাহান্নামের অগ্নী স্পর্শ করত অত রাসূল সাল্লাল্লাহু যদি তুমি তাকে आजाद করে না দিতা দেখুন

আজকে আপনার শক্তি আছে গায়ে জুলুম করতেছেন মানুষের উপরে অত্যাচার করতেছেন আছেন মুগ্ধে হোক হাত দ্বারা হোক যেই কোনো কলা কৌশল হোক আপনি ক্ষমতা আছেন আপনি একটা ব্যাংকের অফিসার আমি একটা কাগজে লিখেছি কাগজটা আটকে রাখছেন আপনি একটা সরকারি বড় কর্মকর্তা আপনি একটা কাগজ আসতে একটা পুলিশ অফিসার আপনি কাগজটা আটকে রাখছেন একটা আপনি একজন বড় হাইরাংকের অফিসার আমি মাজলুম আমাকে আটকে রেখে আপনি ফাইল আটকে রেখে জুলুম করে আপনার কাছে টেকা নিচ্ছেন আল্লাহর আদালতে বড় ভয়ানক আসুন প্রিয় দিনী ভাইয়া বোনেরা আমরা যে যেখানে কারো যদি জুলুম করে থাকি কারো হক মারে থাকি কারোভাবে গালে দিয়ে থাকি কারো কথা বলে থাকি তা কারো থাপ্পর দিয়ে থাকি কোন রিক্সা ড্রাইভার কোন কুলি মজুর এক কথা আমার নিচের শ্রেণীর লোকে আমি কখনো হত্যা করে থাকি আল্লাহ করছেন এ হাদিস এরই বলেছে তুমি আজকে যে রিক্সার ড্রাইভারে একটা থাপ্পর দিসো মনে রাখো সে যুবক কালকা শেষ এই থাপ্পর খাওয়ার জন্য তোমাকে থাপ্পড় এরছে দশ গুণ এরছে বিশ গুণ এরছে একষ গুণ জোরে থাপ্পড় দেওয়ার জন্য আমার আল্লাহ তোমার জন্য তৈরি করে রেখেছে কাজে আজকে তুমি দিয়েছো কালকা তুমি এর জন্য খাওয়ার জন্য প্রস্তুত থাকো আজ আমি তুমি আমার এক শতাংশ জমির বক দখল করছো কালকা তুমি এর থেকে এই জমির শুভ পরিমাণ শুভ পরিণাম দখল ভোগ করার জন্য তৈরি থাকো কাজে আসুন আমরা আমাদের জুলুম থেকে মানুষের অন্যায় হক মানুষের হক মারা থেকে মানুষের জুলুম করা থেকে আমরা বিরত থাকি আমরা আল্লাহকে ভয় করি আমরা জাহান্নাম নাম থেকে বাঁচার চেষ্টা করি আল্লাহাক আমাদের সকলকে রক্ষা করুক আমিন যেমন আল্লাহ দুটি গুণা ছাড়া এমন কোনো গুণা নেই যে গুনাগার শাস্তি আল্লাহ তা দুনিয়াতে দেবেন এবং তা উচিত উপরন্ত তার জন্য আখিরাতে শাস্তি তো আছে অত্যাচার তথা কারোর উপর অন্যায় অন্যায়মূলক আক্রমণ এবং আত্মীয়তা বন্ধন ছিন্নকারী দেখুন দুইটি জিনা দুইটি গুণা ছাড়া এমন কোন গুণা নেই যে গুনাগুলো শাস্তি আল্লাহ আলাদা দুনিয়াতে দেবেন এবং তা দেওয়াই উচিত অর্থ দুইটি গুণের জন্য আল্লাহ দুনিয়া শাস্তি দিলেন উপরন্তু তার জন্য আখিরাতের শাস্তি তো আছে দুনিয়াতে শাস্তি দিবে তার শেষ তা না আখিরাতের শাস্তিও বলা হচ্ছে সেই দুটি গুণ দুটি গুণ হচ্ছে কি অত্যাচার তথা কারোর উপর অন্যান্যমূলক জুলুম করা এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করা এই হাদিসগুলো আছে আবু দাউদ চার হাজার দুইশো নয় তিরিমিজি পঁচিশশো এগারো ইবনে মাজা চার হাজার দুইশো ছিয়াশি এইভাবে অনেক হাদিসে আছে আসুন আমরা মানুষকে জুলুম করা অত্যাচার করা থেকে বেড়ে থাকি আমরা মানুষের যার কথিত করে থাকি আমরা আজ এখন এই মুহূর্তে আমরা ক্ষমা চাই না হয় কিন্তু কাল কেমতে মাঠে নিকি দিয়া কিন্তু পরিবর্তন করতে হবে আর নিকির সেদিন নিকির খুবই অভাব হবে আল্লাহ রসু সাল্লাহ রসেম হোসেন সাহিদ শুনো সবচেয়ে বড় হতবাগ আর কি বলছে গরিব যার অর্থ নাই টাকা নাই তন্দুল্লাহ না হাসারা মাঠে সবচেয়ে বড় হতবাগ ওই যে লোক পাহাড় মানুষের ঋণ দিতে 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 অভাব যখন শূন্য হয়ে যাবে তখন মানুষের টানতে টানতে সে জাহান নামে যাবে তার সে হতবাগ আর কেউ নাই আসুন কাউকে থাপ্পড় দিয়ে থাকি আসুন কাউকে যদি গালি দিয়ে থাকি আসুন যদি সম্পদ মেরে থাকি আসুন কাউকে যদি হত্যা করে থাকি আসুন কারো ঝুলুম করে থাকি আজ এখন এই মুহূর্তে ক্ষমা চাই মৃত্যু যে কখন এসে যায় বলেন্লাজী সময় যখন এসে যাবে মৃত্যু অবশ্যই গ্রাস করবে তখন বাঁচার কোন আল্লাহ খবরদার তোমার দন সন্তান দন সম্পদ সন্তান যে তোমাকে তোমার দুনিয়া আল্লাহ জিকির থেকে গাফেল না করে আজকে আমরা সন্তানের লোভে মরে সম্পদের লোভে মরে সন্তানের পাওয়ার দেখিয়া মানুষের জুলুম অত্যাচার করতেছি এটা কিন্তু ঠিক নয় আমাদের কবর বড়ই কঠিন জাহান নাম বড়ই কঠিন বিচারের দিন বড়ই কঠিন হাসর বড়ই কঠিন আমাদেরকে সেদিন আজাব ভোগ করতে হবে আসুন আমরা আমরা এখন এই মুহূর্তে তোবা করি জুল মত্যাচার বন্ধ করে দিই আল্লাহ কাছে খালাস তোবা করি আল্লাহ হোসেন গাফুর আল্লাহ হোসেন গাফার আল্লাহ কামদের সকলকে কবুল করুক আমিন আসসালাম আলাইকুম